গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমি। এখন সকালে আমার কিসের কাজ দেখো, আমার সব কাজ সব কাজ করে আছে। এই দেখো আমাদের কী কিনে এসছে, তোমাদের দেখিয়ে দিই। সকাল সকাল দেখো তরমুজ নিয়ে চলে এসছে, দেখো তরমুজ, আঙুর ফল দেখো 3.5 কিলো, দেখতে পাচ্ছ কি? দেখো 3.5 কিলো আঙুর ফল, 1 কিলো কলা, ঢালবো কিসে ঢালে দেখো, সব সব করে আসো, আমার ছেলেকে খেতে দেবো। দেখো দেখতে পেলে, দেখো কিচেনের অবস্থা, সবাই তো জানো। এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন আমি ফটাফট পরিষ্কার করে নিব সব কাজ সেরে। এই যে দুধ জ্বালা, দেখো দুধটা গরম হচ্ছে, আমার ছেলেকে দেবো দুধ। আর দেখো যা প্যান্ট ট্যান্ট সব কাচতে হবে, ডায়েট ফুড খাচ্ছে সবাই, ড্রাই ফুড খাওয়া হচ্ছে। দেখো খাওয়াচ্ছে এইসব ফুডগুলো। আজকে শনিবারে আমাদের উপোস, উপোসে কিন্তু ভালোই খাওয়া দাওয়া বেশি হয়, উপোসের দিন ভাত মাছ মাংস কিছু খায় না। তো বাইরের বাতাবরণটাকে রোদ্দুর কি, আমি অনেক বেলায় জানাই তো তোমরা সবাই, আমি লেট উঠি। দেখো ঠান্ডা হাওয়া আছে এখানে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। ওই দেখো ওই বিল্ডিংটা 6 মাসের মধ্যে কেমন হয়ে গেল পুরো। আর দেখো কি কিচের ছিল কালকে আমাদের এখানে, বোরিং বসিয়েছিল আগের দিন, দেখালাম প্রচণ্ড কিচের ছিল। দেখো ওরা এখনো ধোয় পরিষ্কার করে, এই দেখো আমি পরিষ্কার করে দিয়েছি। কি বলো, আমি পরিষ্কার করে রাখি, আর এরা সামনে পেছন থেকে ধোবে না, নোংরা টোংরা টাইম মতো সেই অনেক সময় রেখে দেয়। দেখো এখন আবার আমার এখানে কিচের করে দিলে বিরক্ত লাগে এদের দেখলে, সে আবার সে কিচের জল টল চলে এসছে। দেখো কেমন কিচের করেছে, দেখো আমি রাত্রে ধুয়ে দিয়েছি যেটুক পেরেছি। দেখো দেখো আমার ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, হেভি লাগছে না গাছটার ফুল, বড় হয়ে গেছে। আর আমার দেখো ওই ডালিম ফুলগুলো না ওই গরুতে এসে খেয়ে নিচ্ছে, দেখো ডালিম ফুলগুলো একবার তো অনেক হয়েছিল, অনেক বাচ্চারা নষ্ট করে দিয়ে। দেখো এই গাছটা প্রচণ্ড আর ফুল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ ডালিম ফুল কত হয়েছে, এই দেখো। আর গরু এসেছিল একটু, আর এই দেখো এই ফুল গাছটাও সুন্দর হয়ে গেছে না, ফুল ফুটেছে। আর এই যে কড়ি পাতা গরুতে খেয়ে চলে গেছে, কড়ি পাতা না কি ফুল গরুতে খেয়ে চলে গেছে। চলো আমি কাজ করি আর দেখেন, ভাতটা ভেজে দিচ্ছি, পান্তা ভাত খাবো আজকে আমরা, আজকে শনিবারে রান্না করবো না, আগের দিনে পান্তা ভাতটা রয়েছে শুনে ওটা খাবো, পেটে কিছু হয়ে যায়। এখন আমরা বাড়ি যাবো, মা কয়দিন পরে, ওই জন্য এখন পান্তা ভাত খেতে হবে না, বাড়ি যেয়ে মন ভরে খেয়েও। না পারলে রেখে দেবো। হ্যালো বন্ধু, আমার ও শর্ট ভিডিও করেছি, তোমরা যদি কেউ না দেখে দেখো দেখে নাও, খুব সুন্দর দেখো, দেখে ভালো লাগবে। এ দেখো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো, শুকনো লঙ্কা খেলে পেটটা জ্বলে যাচ্ছে, ওই জন্য কাঁচা লঙ্কা দেখো কুটে কুটে দিয়েছি। লঙ্কাগুলো কি সুন্দর দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো লঙ্কাগুলো আমি দুটো নিচ্ছি, আমি ডিম ভাজা খাবো না, এটা আমার ছেলে যদি ডিম ভাজা ব্যাস, আর আমি তো ডিম ভাজাই খাবো না, আমার ডিম ভাজা করতে ভালো লাগে না খেতে। আর এই যে লবণ, এই যে জলের বোতল, একটা লঙ্কা দিই, এই কটা রেখে আসি চলো।
আরে দেখো আকর খেয়েছে, তারপরে কি কি খেয়েছে বলুন। এইখানে রয়েছে আগে খাওয়া দাওয়া করে আমি সব গুছিয়ে নেব। আমি পান্তা ভাত খাচ্ছি আর তোমাদের সঙ্গে, নতুন নতুন ভিডিও আছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ও আমার বিয়ে তো, সবার তো অনুষ্ঠান করে বিয়ে হয় বা মন্দিরে বিয়ে হয়, আমার তো মানে পুরো আলাদা বিয়ে ঘটনা। আমি লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে আমার, পুরো আমার আমার কাহিনিগুলো শুনলে, আমার কত কষ্ট করেছি, আমি কী করেছি সব কথা শুনলে সত্যি তোমাদের কষ্ট হবে, আমার তো কষ্ট হয়েছে, ওই শেয়ারই করবো। তোমরা আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো যে আমার কী কী বলি আর কী কী করি আমার পাশে খেতে থাকো। চলো খেতে বসে যাই পান্তা। আমরা দেখো আমরা পেঁয়াজ খাই না কেন, আমি ছোটোবেলার থেকে আমার মার বাড়ি আমার বাপের বাড়ি পেঁয়াজ রসুন খাই না, আমরা এমনি কাঁচা পেঁয়াজ খেতেও পারি না, ওই জন্য এখানে এসে খাই, মাংস টাংসই খাই, কিন্তু কাঁচা পেঁয়াজ আমরা খেতে পারি না, গন্ধ লাগে, রসুনের গন্ধ লাগে, কিন্তু খেতে হয় উপায় নাই, ওই জন্য আমরা আমি কিচ্ছু খাবো না। আমার এর সঙ্গে পান্তা ভাতের সঙ্গে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আজকে, ডিম ভাজাটা তো কিছু না, আমি শুধু শুকনো পান্তা, আমার পেটের মধ্যে ভালো লাগছে না ওই জন্য। চলো খেতে বসি, তারপরে কথা বলছি কী কী কাজ করি।
কোনটা দুটি আবার কোনটাই করতে হবে শুনেছি দাদা চলো কিচেনটা পরিষ্কার করবো এখন আঙুর ফলগুলো ধুয়ে নেব ফলগুলো ধুয়ে রেখে দিই কিচেন সাফ করে একবার ঘর পরিষ্কার করে নেব কার কার ঘরের মানে রান্না বান্না না থাকলে কার কার কাজ করতে ইচ্ছা করে না
সকাল যদি রান্না থাকতো না আমার এত সময় কাজ হয়ে যেত, আজকে রান্না নাই ওই জন্য আজকে উপোস। আমরা তো খেয়েছি ও বাবা উপোস, আমাদের তো আর খেতে হবে না, ফল টল খেয়ে থেকে যাবো দুপুর বেলা। কি আমার ছেলে কিছু খেলে তো খেলো, আমি তো খাবো ওই জন্য। কি বলতো রান্না বান্না থাকলে তাহলে কাজে কাজ তাড়াতাড়ি হয়ে যায়, রান্না না থাকলে কাজ হতে চায় না। আমার এত সমস্যা সব কাজ, আজ সে তো আমি শুয়ে আছি, আর কে কাজ করবে বলতো? কাজ করতে ইচ্ছা করে রান্না না থাকলে একদম না। ফল সব ধোয়া হয়ে গেছে, কলা আঙুর আর কি বলে এটা তরমুজ। চলো আমি সব কাজ দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য একটা পরিষ্কার করে এসে দেখিয়ে নি। দেখো জামা প্যানো ভিজাতে হবে, বলছি না আজকে আমার কাজ করতে ইচ্ছা করছে না, আজকে আমার রান্না নাই, ঘুম আসছে মনে। আর পান্তা ভাত খেয়েছি সকালে, এখন মনে হচ্ছে ঘুমোই পড়ি। সত্যি কেউ যদি কাজ টাজ করে তো একদিন ঘুমাবো, সারাদিন কত ঘুমাতে পারি। আর সবাইকে অবশ্যই বলছি আমার শর্টগুলোম দেখো ভাল লাগবে।
এখন আমরা তরমুজ খাবো দুপুরবেলা। দেখেছো কি সুন্দর লাল 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 দেখতে পেরেছে? হেভি হেভি যে 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 তরমুজ খাবে শেষে চলে আসো আমাদের বাড়ি। আস্তে কাটো আস্তে কাটো কাটুন দার আস্তে কাটো। দেখ কি সুন্দর তরমুজ, লাল, মিষ্টি হবে কিনা জানি না, এখনো খাইনি, খেয়ে দেখতে হবে। কিন্তু যে আমার সোনু নিয়ে এসছে, আমি নিয়ে এসছি চলো আমি একটা থালা নিয়ে আসি, আমার ছেলে থালা নিয়ে আসতে ভালো হয়। দেখো যে আমার ছেলে দেখো ওরকম খেতেই পাবে না, কাটতে হবে, আমাদের অভ্যাস নাই ওরকম খাওয়া। দেখো না বড় বড় করে খাচ্ছে, দেখতে পাচ্ছি মিষ্টি খুব সুন্দর, বিশাল মিষ্টি, খুব খুব সুন্দর মিষ্টি খেয়ে বললো আমার ছেলে, খুবই সুন্দর মিষ্টি। আমার ছেলে মিষ্টি না হলে বলতোই না মিষ্টি। চলো আমরা খেয়ে নিই, তারপর কথা আমার, আমি একটা খাই। হ্যালো বন্ধুরা, দেখো আমি 5 কিলো আদা নিয়েছি, এই দেখো আদা এইটা করেছি, এই দেখো 5 কিলো আদা নিয়ে আমি কেটে রোদ্রে শুকিয়ে নিয়েছি। রোদ্রে শুকিয়ে নেওয়ার পর আমি এখন দেখো শুকিয়ে গেছে, ভালো করে রোদ্রে শুকাবার দেখো আমি মিক্সচার করে রেখে দেবো। পাউডারটা রেখে দিলে আমার যখন দরকার হবে তখন আমার কাজে লেগে যাবে, সবজির মধ্যে চায়ের মধ্যে তোমার যখন যেরকম ইচ্ছা তখন নিয়ে ইউজ করতে পারো। যখন পাওয়া যায় না আদা তখন ভালো সুবিধা হবে। এটাই করবো, এটাই করবো না বাবা, আমার মিক্সারটা যদি এখন খারাপ হয় অসুবিধায় পড়ে যাবো। চলো